ওয়েলকাম অ্যাগেন নূরের সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কথাটি বলছিলাম, কিভাবে আপনি ইন্টারভিউ ফেস করবেন, আমি বলবো যখন আপনি যেই অর্গানাইজেশনে ইন্টারভিউটা দিতে যাবেন, সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে যে নো ইউর ক্লায়েন্ট। মানে হচ্ছে আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছেন সেই অর্গানাইজেশনটাকে আগে আপনি ভালো করে চিনতে হবে। কেন চিনতে হবে? কারণ ডেফিনেটলি আপনার ফিউচারে আপনি কোথায় যেতে চাচ্ছেন তার মতো করে আপনি কিন্তু সে অর্গানাইজেশনটা চাচ্ছেন। সে ফর এক্সাম্পল আমি যদি মনে করি যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি দিয়েই শুরু করতে চাচ্ছি ক্যারিয়ার, ইটস আ গুড। সো আপনি শুধুমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ফোকাস করবেন, আর মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে লোকাল কোম্পানির যে ফারাকগুলো আছে আপনি সেটা মার্ক করবেন। এখন কীভাবে মার্ক করবেন সেটা হচ্ছে আপনার স্কিল দিয়ে, ম্যানেজমেন্ট স্টাইল, লিডারশিপ স্টাইল, প্র্যাকটিস, হ্যাঁ এই জিনিসগুলো আপনি জানতে যাবেন। ইভেন আসলে মাল্টিন্যাশনাল কোম্পানি আর লোকাল কোম্পানি যেগুলো কাজ করছে এর মধ্যে আসলে মূল ফারাকটা কোথায়, ইভেন যাদের কাছে যাবেন তারা আসলে কোন দেশি মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের বিজনেসটা কি, তাদের কি কনজিউমার প্রো গুডস নাকি তারা হচ্ছে সার্ভিস সেক্টরে আছে, এগুলো আপনাকে জানতে হবে। তাদের কম্পিটিটর কারা, সে ফর এক্সাম্পল আমি যদি একটা কোম্পানির নাম বলি H&M, সো আপনি জানলেন যে H&M একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। সো তাদের সাথে আরও বাজারে অন্য কোন কোন কোম্পানি বাংলাদেশে কাজ করছে, সে ফর এক্সাম্পল আমি যদি বলি ওয়ালমার্ট, পুমা, জেসিপেনি, বেস্টসেলার, এই কোম্পানিগুলো আছে, রাইট? সো আপনাকেই আপনাকে জানতে হবে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনি কিন্তু রেফারেন্স নিয়ে বলবেন আপনার এই কোম্পানির চেয়ে আপনাদের এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা আরও ভালো হলে ভালো হতো, আপনাদের কোম্পানিটা এই দেশের কোম্পানি, এখানে আর বাংলাদেশে আরও এই এতগুলো ব্রাঞ্চ আছে, আমি আপনাদের এই CSR যেই প্র্যাকটিসগুলো করেন এটা আমার কাছে সব খুব ভালো লাগে। যেমন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, তারা হচ্ছে গাছ লাগাচ্ছে। সো এই লেভেলের গুড প্র্যাকটিসগুলো যখন আপনি এমপ্লয়ারের কাছে আপনি যখন শেয়ার করবেন, সে মনে করবে না ও শুধু একটা জাস্ট ইন্টারভিউ, নামমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য আসেনি, হি নোজ আওয়ার বিজনেস, সে আমাদের সাথে আমাদের একজন টিম মেম্বার হতে চায়, এই অ্যাপ্রোচে যখন আপনি যাবেন ডেফিনেটলি তারা আপনাকে হায়ার করবে। সো আমি মনে করি এখন এই কোশ্চেনটা আসে যে অনেকে বলে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। আমরা কী করি না, আমি এরকম যখন আমরা ইন্টারভিউ বোর্ডে থাকি আমরা অনেকে দেখি ইন্ট্রোডিউস ইউর সেলফ যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা যেই কাজটা করে একেবারেই মুখস্থ করা একটা জিনিস, ইউটিউব থেকে নিয়ে অথবা বড় ভাইদের থেকে হেল্প নিয়ে তারা যেটা করে, যে সে এমন কিছু জিনিস শেয়ার করছে যেটা হচ্ছে একেবারে পার্সোনাল, একেবারে পার্সোনাল। যেমন আমি যদি বলি মাই নেম ইজ নূর, আই এম ফ্রম চাঁদপুর, মাই ফাদার্স নেম ইজ দ্যাট, মাই মাদার্স নেম ইজ দ্যাট, দে মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আই ইউ হ্যাভ থ্রি ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার। এই জিনিসগুলো না আসলে একজন এমপ্লয়ার, একজন ইন্টারভিউ আর উনি আসলে জানতে চান না, উনি জানতে চাচ্ছেন আপনাকে হাউ স্মার্ট ইউ আর। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই জব রিক্রুটারের কিন্তু কোনো কিছুই আসে যায় না। আপনি খুব যদি স্মার্টলি বলেন দিস ইজ নোর, আই এম ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি আই নো মাই নাও আই এম ইন লেভেল টু অর ইন সেকেন্ড সেমিস্টার অর ইন থার্ড সেমিস্টার, বাট আই ওয়ান্ট টু বি আ টিম মেম্বার অফ আই এম এন সি, দিস ইজ মাই গোল, কজ আই লাইক ম্যানেজমেন্ট, কজ ম্যানেজমেন্ট ইজ আ সায়েন্স অ্যান্ড আর্টস অ্যাজ ওয়েল। সো I think human psychology and today's competitive world is totally a world of business, it's a world of communication, and the total world is driven by the economy. So being a student of business graduate, I think I should understand the present trend and the future trend of business because it's a global hub. So I think since I am a student of HR or apni jokhon jodi major onno kono subject hoy apni seta ke bolben je as a student of HR I like human psychology, it's a very interesting thing because to deal with people and grab the result and sometimes a solution provider, it's a very I think very highly challenging professionals for future leaders. And I think in global culture, to understand the diversity of culture, I think I should involve a company like you.
আপনি যখন একটু ডিফারেন্ট বলবেন তখন হবে কি যে তারা বুঝবে না এই ছেলেটা ডিফারেন্ট, গতানুগতিক তথাকথিত লেভেলের ইন্টারভিউ সে দিচ্ছে না। ইভেন আপনি যখন সিভি লিখতে যাবেন সিভিতে কী কী থাকবে সেটা নিয়ে কথা বলছি ঠিক তার পরের ভিডিওতে। আশা করছি পরের ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।